হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো জাস্ট ট্রাভেল করছিলাম, তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। এসেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে একটা স্কুলের টিচার, লাইফ সায়েন্সের টিচার, সে সমস্ত স্টুডেন্টদের মধ্যে না এক জায়গায় দাঁড় করিয়ে ল্যাবের মধ্যে একটা ছোট্ট প্রজাপতির গুটিকে দিয়ে বলল যে সবাই মিলে এর দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ না এই এই গুটিটা থেকে প্রজাপতি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এতে হাত দেবে না। তো সবাই মিলে তাকিয়ে থাকলো যে কখন প্রজাপতি গুটিটা বেরোবে। সবাই তাকাতে তাকাতে একটা ছেলে হঠাৎ করে এসে বলল যে আরে এতক্ষণ কষ্ট করে বেরোচ্ছে, বেরোতে মনে হয় পাচ্ছে না, আমরাই বরং চেষ্টা করি বের করে দেওয়ার। তো যেই ছেলেটা বলেছে অমনি সবাই মিলে চেষ্টা করেছে প্রজাপতির গুটিটা থেকে প্রজাপতিটাকে বের করতে। তো ছোট্ট লার্ভা প্রজাপতি গুটিটা থেকে বেরোনোর চেষ্টা করছে এবং সবাই মিলে সাহায্য করলো বেরোতে। তো গুটিটা ভেঙে দিল, যার জন্য প্রজাপতিটা বাইরে এসে গেল এবং বাইরে আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রজাপতিটা মারা যায়। তো তারপরে সবাই মিলে অবাক হয়ে গেছে, দিয়ে স্যারকে ডাকতে চলে গেছে। তো স্যার এসে জিজ্ঞেস করছে যে কি প্রজাপতিটা কি এমনি বেরিয়ে মারা গেছে না তোমরাই বের করতে সাহায্য করেছিলে? তখন সবাই বললো যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, বেরোতে পারছিল না, তাই আমরাই ভাবলাম যে একটু দেখি, চেষ্টা করি বের করে দেওয়ার। তখন সবাই মিলে যখন জিজ্ঞেস করলো যে মারা গেল কেন, যে কেন বেরিয়ে এসে মারা গেল, তখন স্যার বলল যে বা ওই শিক্ষকটা বলল যে ওই প্রজাপতিটা যখন গুটি থেকে বেরোনোর চেষ্টা করছিল তখন সে জীবনের সংগ্রামটাকে করছিল, লড়াইটাকে করছিল, আর লড়াইটা করার সময় তার যে ডানা দুটো সেটা কিন্তু শক্ত হয়ে যেত। যদি সে লড়াই করে বেরোতে পারতো তাহলে কিন্তু তার ডানা দুটো, কিন্তু উইংস দুটো কিন্তু খুব শক্ত হয়ে যেত এবং সে পাখা মেরে উঠতে পারতো। কিন্তু যেহেতু তোমরা তাকে সাহায্য করেছো বাইরে বেরোতে, তো সে তার পাখনা দুটোকে কিন্তু ঠিকমতো করে স্ট্রং করতে পারেনি, শক্ত করতে পারেনি, যাই জন্য সে উঠতে পারেনি, আর উঠতে না পারার জন্য সে কিন্তু মারা যায়। আমাদের লাইফেও তাই, আমরা সারা বছর ধরে ওই প্রজাপতির মতো অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি, অনেক রাত জাগা আমাদের মধ্যে গেছে। আমরা ওই ছোট্ট প্রজাপতির মতো আমাদের গুটি থেকে কিন্তু বহুবার বেরোনোর চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি আমরা, এক এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মনে রেখেছি, এত ডেটা আমরা পড়েছি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স আমরা কী পড়িনি, আমরা কত রিভাইজ করেছি সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, কতগুলো আমাদের রাত গেছে এইভাবে, দিনের পর দিন 4টে 5টে করে আমরা ক্লাস করেছি। তো আমরা চেষ্টা করেছি, আমাদের উইংস যথেষ্ট স্ট্রং রয়েছে, অন্যদের থেকে আমাদের উইংস যথেষ্ট স্ট্রং, আমি এটা 100% সিওরিটি দিয়ে বলছি। তোমরা যারা ক্লাস করেছো, তোমরা যারা চেষ্টা করেছো, একদম কনফিডেন্স হারাবে না, তোমাদের উইংস যথেষ্ট স্ট্রং রয়েছে, পাখা মেলে ওড়ার জন্য অনেক জায়গা পাবে, শুধু একটু শান্ত থাকতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। যেরকম ওই প্রজাপতিটা যদি পাখা মেলে উঠতে গিয়ে কোথাও ধাক্কা খেত তাহলে কিন্তু সে মাথা ঘুরিয়ে পড়ে যেত এবং সেখানেও সে কিন্তু মারা যেতে পারতো। তোমাদেরকে ওটাই করতে হবে, একটু স্ট্রং থাকতে হবে, তোমাদের পাখা দুটো স্ট্রং রয়েছে, উইংস দুটো স্ট্রং রয়েছে, শুধু ওড়ার অপেক্ষায় রয়েছে। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে একটু শান্তভাবে বসে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এক্সামটাকে দিয়ে আসতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবে, আমি অ্যাসিউরিটি দিচ্ছি, আশা করছি, প্রেও করছি যে সবার কোয়েশ্চেনগুলো ইজিই লাগবে। শুধু মাথাটাকে ঠান্ডা করে আমার মনে হয় তোমরা যদি এক্সাম দাও তাহলে প্রজাপতির মতো তোমরাও কিন্তু পাখা মেরে উঠতে পারবে আকাশে, তার জন্য কোনো বাধা থাকবে না। সো প্রে করছি সবার ভালোভাবে এক্সাম হবে, সবাই ভালোভাবে এক্সাম দেবে, টেনশান করো না, রাত জাগা কষ্টগুলোর কথা মনে করো, তাই না? এত কষ্ট আমরা করেছি লাস্ট এক বছরের মধ্যে, সবাই যখন লকডাউনে ঘুরছিল, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়েছিল, আমরা রাত জেগে পড়াশুনো করেছি, ক্লাসে ক্লাস করেছি, রাত 11টা 12টা পর্যন্ত ক্লাসে ক্লাস করেছি। যদি সেগুলো বৃথা যায় তাহলে তো কিছুই হতে পারে না, না কষ্ট কখনো বৃথা যায় না, তুমি যদি চেষ্টা করেছো, তুমি যদি লড়াই করেছো তাহলে কিন্তু তুমি জিতবে, তাই না? এগুলো নিয়ে একদম ভেবো না যে আমি সব ভুলে যাচ্ছি, স্যার আমি পারবো না, আমার দ্বারা হবে না। তাহলে তুমি সেই দিনগুলোর কথা মনে করো যেই দিনগুলোতে আমরা 4টে 4টে করে ক্লাস করেছি, সকালবেলা 2টো স্পেশাল ক্লাস, রাতে ঘুমোতে ঘুমোতে রাত 12টা 1টা পর্যন্ত। যেরকমভাবে আমি স্ট্রেস নিয়েছি তোমরাও তো নিয়েছো, তোমরাও তো চেষ্টা করেছো। তো আমি এটা বলতে পারি না যে আমার যদি আমি যদি এত স্ট্রং হয়ে বলতে পারি যে প্রত্যেকটা জিনিসকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি, তার মানে তোমরাও করেছো। আমি যদি 1000 বার একটা ওয়ার্ডকে বলেছি, 1000 বার কোয়েশ্চেন করেছি, তোমরাও করেছো। তো আমাদের উইংস যথেষ্ট স্ট্রং অন্যদের থেকে, শুধু এইটুকু কনফিডেন্স নিজের মধ্যে রাখো, পজিটিভ থিঙ্কিং নিয়ে এক্সাম হল পর্যন্ত পৌঁছো, সব কিছু জিনিসটাকে গুছিয়ে নাও, আর যা যা জিনিস বলেছিলাম তোমাদেরকে যে জিনিসগুলোকে ফলো করতে ওইগুলোকে ফলো করো, জলের বোতলটাকে সঙ্গে রাখো, মাস্ক মাস্ট পরে যাবে, ডিহাইড্রেশন হলে জলটাকে একটু খাওয়ার চেষ্টা করো, মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করো, যেটা পারছো না সেটাকে ছেড়ে পরের কোয়েশ্চেনটাকে দেখার চেষ্টা করো,
কোনো প্রবলেম নেই, এটা আমাদের টাইম, 2 বছর ধরে আমরা ওয়েট করেছি, এই দিনটা শুধু আমাদের জন্য রয়েছে, ঠিক আছে? সো চুনর উড়াকে ধাজ তেরা গগন ভি কপ কপ আয়েগা, আগর তেরা চুনরি গিরি তো এক ভূকম্প পায়েগা। তো কালকে যেন ভূমিকম্পটা আসা চাই, ওকে? সো বেস্ট অফ লাক সবাইকে, অল দ্য বেস্ট, ভালোভাবে দাও, আর তোমাদের সঙ্গে কিন্তু পরের দিন আমি অ্যানালিসিস ক্লাসে দেখা করবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।